আশির দশকের বাংলা সিনেমার এক আলোচিত নায়ক সোহেল চৌধুরী। সিনেমার নায়কের মতোই মসজিদের পবিত্রতা রক্ষা করতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছিলেন সন্ত্রাসীদের হাতে। তাকে নির্মমভাবে হত্যা করতে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের আলোচিত গডফাদার আজিজ মোহাম্মদ ভাই। আজকে আমরা সেই আলোচিত হত্যাকাণ্ডের গল্পই শুনব। গত শতকের নব্বই দশকের কথা, ঢাকার অভিজাত এলাকা বনানী জামে মসজিদের পাশেই ছিল এক সাততলা ভবন। এর সপ্তম তলায় তৈরি করা হয় ট্রাম্পস ক্লাব নামে একটি পার্টি করার স্থান। এর যৌথ মালিক ছিলেন আশিস রায় চৌধুরী এবং বান্টি ইসলাম। এই বান্টি ইসলাম আবার ছিলেন আজিজ মোহাম্মদ ভাইয়ের চাচা শ্বশুর। তাই ক্লাবটিতে এই আলোচিত গডফাদারের প্রভাব ছিল শুরু থেকেই। ট্রাম্পস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এখানে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড চলতে থাকে। মদ খাওয়া, জুয়া খেলা ও নারী নিয়ে অবৈধ কাজকর্ম যেমন ছিল, তেমনি সারারাত চলত উচ্চ আওয়াজে গান বাজনা। পাশে মসজিদ ছিল বলে মুসল্লিদের ইবাদতে অসুবিধা হতো, তাই অনেকেই ট্রাম্পস ক্লাবটির উপরে বিরক্ত ছিলেন। কিন্তু সেখানে প্রভাবশালীদের যাওয়া আসা ছিল বলে কেউই কথা বলার সাহস করত না। এমন সময় প্রতিবাদী হয়ে ওঠেন বনানী এলাকার আদি বাসিন্দা সোহেল চৌধুরী। তিনি বেশ কয়েকবার সঙ্গী সাথী নিয়ে ট্রাম্পস ক্লাবে গিয়ে গান বন্ধ করার জন্য বলেন। মসজিদ কমিটির লোকদের নিয়েও তিনি ট্রাম্পস ক্লাবে হাজির হন প্রতিবাদ করতে। এর ফলে কয়েক দফায় বান্টি চৌধুরীর সাথে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এর পরেও অবশ্য ট্রাম্পস ক্লাবের অসামাজিক কার্যক্রম বন্ধ হয়নি। এর ফলে বড় ধরনের গণ্ডগোল হয় ১৯৯৮ সালের ২৪শে জুলাই। এখানে নিয়মিতই নারী সঙ্গী নিয়ে হাজির হতেন আজিজ মোহাম্মদ ভাই। ২৪শে জুলাই রাতেও তিনি হাজির হন এক সুন্দরী নারীকে নিয়ে। এরপর যথারীতি সেখানে শুরু হয় নাচ, গান ও মদ্যপান। এর মধ্যেই সোহেল চৌধুরীও কয়েকজন প্রভাবশালী বন্ধুকে নিয়ে হাজির হন ট্রাম্পস ক্লাবে। তিনি নাচ গান বন্ধ করতে বললে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ঝগড়া শুরু হয়। দুজনের মধ্যে প্রায় হাতাহাতি লেগে গিয়েছিল। এক পর্যায়ে সোহেল চৌধুরীর এক বন্ধু আজিজ মোহাম্মদ ভাইকে হত্যা করার জন্য পিস্তল বের করেন। ভয়ে আজিজ মোহাম্মদ ভাই ট্রাম্পস ক্লাবের বাথরুমে লুকিয়ে নিজেকে রক্ষা করেন। তবে সেদিনের পরেই বান্টি ইসলাম, আশিস রায় চৌধুরী এবং আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সোহেল চৌধুরীর সম্পর্ক তলানিতে পৌঁছে যায়। আজিজ মোহাম্মদ ভাই এবং আশিস রাই ওরফে বোতল চৌধুরী পরিকল্পনা করেন সোহেল চৌধুরীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, আর কাজটির দায়িত্ব দেওয়া হয় শীর্ষ সন্ত্রাসী ইমনকে। মূলত ২৪শে জুলাই ঝগড়ার পর থেকেই সোহেল চৌধুরীকে আর ট্রাম্পস ক্লাবে ঢুকতে দেওয়া হতো না। বেশ কয়েকবার প্রতিবাদ করতে গেলেও আশিস রায় চৌধুরী তাকে ভেতরে ঢুকতে দেননি। কিন্তু ট্রাম্পস ক্লাবে উচ্চস্বরে গান বাজনা চলতেই থাকে। সোহেল চৌধুরী ও এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও তাতে কোনো লাভ হচ্ছিল না। এরপর ১৯৯৮ সালের ১৭ ফেব্রুয়ারি এক শীতার্ত রাতে সোহেল চৌধুরী আবারও হাজির হন ট্রাম্পস ক্লাবের বিল্ডিংয়ে। রাত ৩টার সময় ৭ জন বন্ধুকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন নাচগান থামাতে। সে রাতেও সোহেল চৌধুরীকে ট্রাম্পস ক্লাবের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তিনি জোর করে ক্লাবে প্রবেশ করতে চাইলে হঠাৎ করেই গুলি করা হয় সোহেল চৌধুরীর ওপরে। পেটে গুলি খেয়ে মুহূর্তে এই সুদর্শন নায়ক মাটিতে লুটিয়ে পড়েন। সাথে তার আরও ২ বন্ধু গুলিবিদ্ধ হন। অবস্থা বেগতিক দেখে বাকি বন্ধুরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যান, আর সোহেল চৌধুরীর নিথর দেহ পড়ে থাকে সাততলার সিঁড়ির ওপর। তার রক্ত গড়িয়ে নিচে নেমে আসে খোলা রাস্তায়। পরবর্তীতে সকালের দিকে পুলিশ সোহেল চৌধুরীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সোহেল চৌধুরীর মৃত্যুর পর আজিজ মোহাম্মদ ভাইকে পুলিশ গ্রেফতার করে, কিন্তু কিছুদিন পরেই তিনি জামিনে মুক্তি পান। এরপর প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ৮ জন আসামি এখনও পলাতক।
কেবলমাত্র আশিস রায় ওরফে বোতল চৌধুরীকে 2022 সালে গ্রেফতার করে কারাগারে রেখেছে পুলিশ। মসজিদের পবিত্রতা রক্ষা করতে সোহেল চৌধুরীর এমন আত্মত্যাগ সত্যিই চিরস্মরণীয়। বাংলা সিনেমার এই মহানায়কের জীবনটাও যেন ছিল সিনেমার চিত্রনাট্যের মতোই। তাই তো নায়িকা দিতির বিয়ে ভেঙে দিয়ে তাকে বিয়ে করেছিলেন সবার অজান্তে। সোহেল চৌধুরী ও দিতির প্রেমের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে। আর তারকাদের এমন আরো অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।